পুনরায় মাটিগাড়া হাটের থেকে আপনাদের সঙ্গে যুক্ত হলাম। আমি একটু আগে যে লাইভ সেশনে আপনাদের সঙ্গে ছিলাম সেখানে আপনাদেরকে কিন্তু আমি এটুকু জানিয়েছিলাম যে একটি সিদ্ধান্ত কমিটির পক্ষ থেকে, ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, কিন্তু বেশ কিছু ব্যবসায়ী তারা কিন্তু সিদ্ধান্ত মানছেন না বা তারা চাইছেন যে আরও সময় পেলে তাদের পক্ষে ভালো হতো। তো এই মুহূর্তে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষে যারা রয়েছেন বা যারাই সিদ্ধান্ত নিয়েছেন সেই মানুষদেরকে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি, তাদের কাছ থেকে শুনে নিই যে তারা কি বলছেন। কারণ ব্যবসায়ীদের বক্তব্য কিন্তু বা হাট ব্যবসায়ীদের বক্তব্য কিন্তু আমরা শুনিয়েছি আগে। তো কবে সিদ্ধান্ত আপনারা নিলেন? নমস্কার, মেরা নাম বিমল ছেত্রী হ্যাঁ, মানে মাটিগাড়া ব্যবসা সমিতি কা এক হিসা হুম। আগামী বিতে দিন হামলোগো নে যে করোনা কাজ সংক্রমণ হ্যাঁ লেকে ফেসলা লিয়া থা শাম কে টাইম পে, উস টাইম পে হামলোগ টোটো মে এক অ্যানাউন্সমেন্ট কর রে থে কি পুরা মাটিগাড়া বাজার বন্ধ রয়েগা। তো উসকে বাদ কুছ ফল ব্যবসায়ী নে কাহা, সবজি ব্যবসায়ী নে কাহা, উন লোগো নে কাহা কি হাম লোগ কাচ্চা মাল হ্যাঁ খারাপ হো জায়েগা। তো মেরা বক্তব্য ইয়ে হ্যায় ভাইয়া, আপকা জব আদার্স ডে ভি খারাপ হোতা হ্যায় ফির আপ কুছ নেক্সট ডে বেচতে হো না, হামারা ইয়ে কেনা হ্যায়। উসকে বাদ মে কুছ লোক আয়ে সুবহ আজ মর্নিং কো, ও লোগ বোলে কি নাই বাজার খুলেগা, কিউ নাই খুলেগা, কন মানা কিয়া হ্যায়, হাম লোগ সব জব। কন থা ব্যবসায়ী লোগ হি থা? ব্যবসায়ী লোগ নাই থা, ও লোগ মতলব জো হাট মে লাগাতে হ্যায় ইয়ে ও লোগ থে। এটার জন্য কি স্থানীয় থানা রয়েছে বা স্থানীয় প্রশাসন রয়েছে, তাদেরকে কি আপনারা এই বিষয়টা নিয়ে কিছু জানিয়েছিলেন? জানিয়েছি, তারা বলেছে যে হ্যাঁ তোমরা যেটা চাও ওটাই হবে, আপনারা যেটা বলছেন ওটা ভালো হচ্ছে। ওনারা বলছেন যে হ্যাঁ আপনারা যেটা চাচ্ছেন সমস্ত, দেখেন এখানে সমস্ত দোকান বন্ধ কিন্তু এই হাট পুরা খোলা আছে। হাট ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কথা হচ্ছে তারা সপ্তাহে একদিনই অর্থাৎ এই মঙ্গলবার দিনই তারা হাট বসেন, তবে মঙ্গলবার দিনই যদি বন্ধ রাখা হয় তবে তারা কিভাবে করে খাবেন, এটা তাদের বক্তব্য। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখেন দেখে করকে খানে কা বাত বড়া নেই হ্যায়, আগর কিসি কে ঘর মে একজন বিমার হুয়া পুরা ফ্যামিলি বিমার হোগা, ইয়ে বহুত বড়া ম্যাটার হ্যায়, ইয়ে সমঝনা চাহিয়ে আদমি কো। এখন আপনারা এখন যেটা দেখা যাচ্ছে যে আজকে আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আজকে বেশ কিছু অংশ খোলেনি কিন্তু বেশ কিছু অংশ খুলেছে, তো এইবার আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন বলে ভাবছেন বা তাদের সঙ্গে আমরা বৈঠক আজকে করব আগামীকাল থেকে, জানো এত সংক্রমণ না ফেলে যতগুলো ব্যবসায়ী আছে সবার সাথে কথা বলবো যে দোকানগুলো বন্ধ রাখা হোক, যে কাস্টমার উইদাউট মাস্ক আসবে ওদেরকে পারমিশন কোনো মাল নেওয়ার দেওয়া যাবে না, এটা আমাদের বন্ধ রাখার কথা আপনারা এখন ভাবছেন? এখন দেখি যেরকম সমস্যা হবে ওরকম বন্ধ রাখা যাবে। তো যারা হাট ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গেও কি বসবেন আপনারা? হ্যাঁ অবশ্যই বসি, আমরা কালকেও বসছিলাম। এরকম সিদ্ধান্ত কি আপনারা নিচ্ছেন যে সপ্তাহে একদিন যেগুলো বাইরের এমনি দোকান রয়েছে যেগুলো এখানে মূলত যেখানকার স্থানীয় দোকান তারা একদিন সপ্তাহে বন্ধ রাখছে, আরও একদিন হয়তো হাটেররা বন্ধ রাখছে, এইভাবে মানে অর্ধেক অর্ধেক করে, এই কথা কি আপনারা ভেবেছেন নাকি একবারই আপনারা? না আমরা ভাবছি পুরো বন্ধ হোক, টোটাল লকডাউন। হ্যাঁ দিল্লিতে হয়েছে মুম্বাইতে হয়েছে, আমরা ওটাই চাই। হ্যাঁ সকল জন্য বললাম যে সবার আমাদের যত ব্যবসায়ীরা আছেন আপনারা যদি যদি ব্যবসা করে খাবেন, যদি ভিড় ভাড়া হবে তাহলে মরে যাবেন, যদি দুই চার দিন বন্ধ থাকবে সংক্রমণ ছড়ে যাবে, তারপরে তো সবার জীবন সবার জীবন। আর এই মুহূর্তে সংক্রমণের সংখ্যা কীরকম রয়েছে? মানে মাটিগাড়া কত ছিল বাবু কালকে? ১০৯ কালকে না ১০৯, এটা আমাদের বাজারের জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের। কালকে অবধি আমাদের সংক্রমণ ছিল মোটামুটি ১০৯ ক্রস, আমরা যেটা দেখে সিসিএন নিউজে আমরা যেটা দেখেছিলাম, তারপরে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। ঠিক আছে এখন দেখা যাক যেটা কী ঘটছে সংক্রমণটা লাস্ট পর্যন্ত, কারণ আমাদের যারা বসা দোকানদার আছে মোটামুটি সবাই এখানে বন্ধই রেখেছে, হাটের দোকানদার আছে তারা এখনও বন্ধ করেনি, কিন্তু একটুখানি বাই মিস্টেক একটু মিস্টেক হয়ে গেছে এটা যে হঠাৎ করে বলা হয়েছে, কিন্তু মানে আমাদের ডিসিশনটা এমনভাবে নিয়ে হয়েছে, ব্যাপারটা এমন হয়ে গেছে যে কী করবো না না কী করবো ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এখন যেহেতু মঙ্গলবার দিন মাটিগাড়াতে প্রচুর পরিমাণ লোক আছে, প্রচুর পরিমাণ লোক এদিকে, এবার যদি একবার সংক্রমণ ছড়িয়ে যায় তখন আশেপাশের দোকানদারের মধ্যে তাহলে কী হবে, আস্তে আস্তে বন্ধ করে দিতে হয় হাটটাকে, তখন এক আমরা চাচ্ছিলাম যে একদিন যদি বন্ধ হয় তাহলে তাও মানুষ ছদিন করে খেতে পারবে, ছদিন করে খেতে পারবে, কিন্তু যদি এই মোটামুটি তিন চার দিন যদি এখানে বেরিয়ে গেলো দোকানদারের তখন সব দোকান বন্ধ করে তখন মানে আরও ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, এই জন্য আজকে এটা ভাবা হয়েছিলো, কিন্তু কিছু কারণে বিভিন্ন দেখা যাক। আমরা হচ্ছে আবার আজকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে যেন আগামী মঙ্গলবার থেকে পুরোটা বন্ধ রাখা হয় হাটটা, ঠিক আছে, কেন সংক্রমণ যেভাবে বাড়ছে এটা মানে খুব ভালো একটা জায়গায় মাটি আর বাজার নেই এখন।
ঠিক আছে প্রশাসনের কাছ থেকে কোনো রকম সহযোগিতার নেওয়ার কথা আপনারা ভাবছেন যে প্রশাসনকে দিয়ে কারণ যদি অনেকেই যদি না শুনেন বা অনেকেই এখন আজ দেখা গেল মাটিগড়া বাজারে মাস্ক যেটা পড়ছে সেটা যথাযথ ঠিক উপায়ও পড়ছে না হয়তো নাকের সামনে ধুতনির সামনে সেটা কালকে আমরা একবার মাস্ক বাটা হয়েছিল কালকে লোককে জানানো হয়েছিল দেখি আজকে আবার তাহলে আমরা বেরিয়ে মানুষকে সচেতন করতে হবে जस्ट गर्मी लग रहा था ना इसलिए खुलेंगे गर्मी हम लोगों का गर्मी नहीं लग रहा हम लोग भी पहने हैं तो की बोलछन जे देखा जाक हमारे ओटाई चिंता भावना करा हच्छे যেন আগের মঙ্গলবার থেকে এরকম দেখা যাক বন্ধ যেন করা যায় ব্যবস্থাটা কেন সংক্রম যে হচ্ছে প্রচুর অসুবিধা তার মধ্যে এখন শিলিগুড়িতে যা খবর যা পাওয়া যাচ্ছে নার্সিংহোমে বেড নেই অক্সিজেনের ক্রাইসিস চলছে ঠিক আছে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যাচ্ছে না আমরা এটাই চাবো মানে মানুষ ভালোমতো সুস্থ হয়ে থাকুক বাড়িতে থাকুক যেন এই সংক্রমণ না ছড়ায় কারো ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যেন কারো এটা না হয় কেননা এখন যদি নার্সিংহোমে বেড না থাকে অক্সিজেন না থাকে তো সংক্রমণ হলে মানুষের মৃত্যু হওয়ার উপায় নেই এটা দেখা যাক এখন কী হয় আগামী দিন আমার নাম রাহুল ঠাকুর আমরা কিন্তু ব্যবসায়ী সমিতির পক্ষে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে নিলাম পাশাপাশি এই বাজারে থাকা যারা ব্যবসায়ী রয়েছেন স্থানীয় ব্যবসায়ী পাশাপাশি মঙ্গলবার দিনের হাট করতে যারা আসেন তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলে তাদের প্রতিক্রিয়াও কিন্তু জেনে নিয়েছি যদিও অবশ্যই বলবো যে আমরা দেখুন যে সংক্রমণের সংখ্যা বাড়ছে তথাপি মানুষের মধ্যে সেই সচেতনতা বোধ নেই যে তিনি মাস্কটা পরে বেরোবেন কারোর অজুহাত খেয়ে বেরিয়ে আসলাম কারো অজুহাত যে হেলমেট থাকলে মাস্ক পরা যাচ্ছে না ইত্যাদি নানান অজুহাত কিন্তু সকলের মধ্যে রয়েছে কিন্তু একবার আমাদের প্রত্যেককে বুঝতে হবে আমাদের পরিবারের থাকা দায়িত্ব শুধু থাকা দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে এবং আমরা যদি নিজেরা এইভাবে সচেতন থাকি অবশ্যই কিন্তু এই কোভিড মোকাবিলা আমরা অবশ্যই করতে পারবো তো দেখছে ছোট একটি বাচ্চা সেও কিন্তু মাস্ক পরে রয়েছে তো যাই হোক আমরা ব্যবসায়ী সমিতির বক্তব্য এবং স্থানীয় ব্যবসায়ীদের যার প্রতিক্রিয়া সেটা আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম।